ডাইভার্জেন্স, ওকে লেখো ডাইভার্জেন্স। আচ্ছা তো লাস্টের দিন আমরা একটা সিস্টেম শিখছিলাম, ঠিক আছে, যে আমরা গ্রেডিয়েন্ট করি, ডাইভার্জেন্স করি বা কার্ল করি, যেটাই করি না কেন আমরা আলটিমেটলি একটা কাজই করি। কী কাজ করি? আমরা একটা ইনপুট নেই, আমরা কি করি একটা ইনপুট নেই, তার সাথে ন্যাবলা গুণ করি, ঠিক আছে, কি করি ন্যাবলা গুণ করি এবং একটা আউটপুট পাই। যেমন আমরা যখন গ্রেডিয়েন্ট বের করেছিলাম আমরা ইনপুট হিসেবে কী নিয়েছিলাম বলতো? একটা স্কেলার ফাংশন নিয়েছিলাম, কী নিয়েছিলাম? একটা স্কেলার ফাংশন নিয়েছিলাম, স্কেলার ফাংশনের সাথে ন্যাবলা গুণ করছিলাম। এখন ন্যাবলা তো ভেক্টর ফাংশন, ন্যাবলা কি ভেক্টর ফাংশন। এখন একটা ভেক্টর ফাংশনের সাথে একটা স্কেলার ফাংশন কয়ভাবে গুণ হইতে পারে? একভাবে, নর্মাল গুণ, ঠিক আছে। নর্মাল গুণ করার পর আমরা আউটপুট কী পাইছিলাম? আর একটা ভেক্টর ফাংশন পাইছিলাম, কারণ স্কেলার আর ভেক্টর গুণ করলে আলটিমেটলি রেজাল্ট কী আসে? ভেক্টর আসে। এখন যখন আমরা ডাইভার্জেন্স করব, আমাদের ইনপুট যেটা হবে, ইনপুটটা হবে একটা ভেক্টর ফিল্ড, ঠিক আছে, বা ভেক্টর রাশি বা ভেক্টর ফাংশন, ঠিক আছে। আমরা যখন ডাইভার্জেন্স করব দেখবেন আমাদের ইনপুটটা হবে একটা ভেক্টর ফাংশন, আপনাকে বলবে যে এইটা ডাইভার্জেন্স করো। ওই যেইটা ডাইভার্জেন্স আপনাকে করতে বলতেছে ওইটাই হলো আপনার ইনপুট, বুঝছেন? আপনাকে যার ডাইভার্জেন্সটা নির্ণয় করতে বলবে সেই কি আপনার ইনপুট, ঠিক আছে। এবং দেখবেন যার ডাইভার্জেন্স নির্ণয় করতে বলতেছে সেই ইনপুটটা হবে একটা ভেক্টর ফাংশন, আপনাকে একটা ভেক্টর ফাংশন দিয়ে দিবে, সেই ভেক্টর ফাংশনের সাথে ন্যাবলাটাকে গুণ করতে হবে এবং আপনি ফাইনালি একটা আউটপুট পাবেন, ঠিক আছে। ডাইভার্জেন্সের ক্ষেত্রে আউটপুট যেটা হয়, আউটপুটটা হয় একটা স্কেলার ফাংশন, আউটপুটটা কি হয় একটা স্কেলার ফাংশন। তাহলে এখন আপনিই চিন্তা করেন, আপনি ইনপুট হিসাবে কি দিচ্ছেন? দিচ্ছেন একটা ভেক্টর ফাংশন, ভেক্টর ফাংশনটাকে কার সাথে গুণ করতেছেন? ন্যাবলার সাথে গুণ করতেছেন। ন্যাবলা নিজেও কি? নিজেও একটা ভেক্টর অপারেটর। দুইটা ভেক্টরকে আপনি গুণ করতেছেন এবং আউটপুট পাচ্ছেন স্কেলার ফাংশন। তাহলে এই গুণটা কেমন গুণ বলেন? আপনারাই বলেন। এখানে আপনি ইনপুট দিচ্ছেন কি? ভেক্টর ফাংশন। আউটপুট পাচ্ছেন কি? স্কেলার ফাংশন। কিসের আউটপুট? একটা ভেক্টর ইনপুটের সাথে আর একটা ভেক্টর ন্যাবলা গুণ করে আপনি আউটপুট পাচ্ছেন স্কেলার। দুইটা ভেক্টরকে কিভাবে গুণ করলে আউটপুট স্কেলার আসতে পারে? ডট গুণ করলে। দুইটা ভেক্টরকে গুণ করাই যায় দুইভাবে, একটা হলো ডট গুণ, একটা হলো ক্রস গুণ। আপনি যদি ক্রস গুণ করেন তাহলে তো আউটপুট ভেক্টর চলে আসবে, ঠিক আছে। বাট আমাদের এখানে আউটপুট কি আসতেছে? স্কেলার ফাংশন। তার মানে এখানে আমরা যে দুইটা ভেক্টর, আমাদের ইনপুট ফাংশন এবং ন্যাবলা, এই দুজনকে গুণ করতেছি কিভাবে? স্কেলার গুণ করতেছি, ঠিক আছে, বা ডট গুণ করতেছি। ওকে, তো এখানে গুণটা কেমন হবে? ডট গুণ হবে। এখানে গুণটা কেমন হবে? ডট গুণ হবে। দ্যাট মিন্স আমাদের একটা ইনপুট দেওয়া থাকবে, সাপোজ এরকম দেওয়া থাকবে ফাই, যেহেতু এটা ভেক্টর ফাংশন তো এরকম দেওয়া থাকবে থ্রি এক্স ওয়াই আই প্লাস ধরো ওয়াই স্কোয়ার্ড জেড জে প্লাস ধরো জেড কিউব কে, ঠিক আছে। বুঝা যাচ্ছে না এটা একটা ভেক্টর ফাংশন? বুঝাই যাচ্ছে, কারণ এখানে এই যে একক ভেক্টরগুলো গুণাকারে আছে, ঠিক আছে। তার মানে এই যে এটা যেটা ইনপুট যেটা, এটা কি একটা ভেক্টর ফাংশন, এটাই হলো আমাদের ইনপুট। এরকম একটা দিয়ে আপনাকে বলবে এটা ডাইভার্জেন্স বের করো, ঠিক আছে। এরকম একটা ইনপুট দিয়ে আপনাকে কি বলবে? যে এটা ডাইভার্জেন্স বের করো। তাহলে আপনি যখন ডাইভার্জেন্সটা বের করবে, দ্যাট মিন্স আপনার কি করতে হবে? ন্যাবলার সাথে এই ইনপুটটা ডট গুণ করতে হবে। কাহিনী বুঝছেন? আপনি যখন ডাইভার্জেন্সটা বের করবেন আপনার কি করতে হবে? ন্যাবলার সাথে এই জিনিসটা ডট গুণ করতে হবে। যেটা ইনপুট সেটার সাথে ন্যাবলার কি হবে? ডট গুণ হবে। ডট গুণ করার সিস্টেম আমরা জানি। তাহলে চলো প্রথমে ন্যাবলা মানে কি ছিল আমরা জানি, পড়েছি লাস্ট ক্লাসে, ডেল ডেল এক্স আই প্লাস ডেল ডেল ওয়াই জে প্লাস ডেল ডেল জেড কে, এইটা ছিল কি আমাদের ন্যাবলা। তার সাথে ডট গুণ করবো কাকে? ডট গুণ করবো ফাইকে, যেটা দেওয়া আছে, ঠিক আছে। চলো ফাইকে ডট গুণ করি। ডট গুণ করলে কি আসবে? ফাইকে যদি ডট গুণ করো, থ্রি এক্স ওয়াই আই, ঠিক আছে, প্লাস ওয়াই স্কোয়ার্ড জেড জে প্লাস জেড কিউব কে, ঠিক আছে। আপনি যদি ডট গুণ করেন তাহলে এরকমভাবে লিখবেন, তাই না? আপনি প্রথমে ন্যাবলাটা লিখেছেন, পরে ফাইকে লিখেছেন, মাঝখানে কি ডট সিম্বল। এখন ডট গুণের সিস্টেম কী ছিল? ডট গুণের সিস্টেম কী ছিল? আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ প্লাস জে এর সহগের সাথে জে এর সহগ গুণ প্লাস কে এর সহগের সাথে কে এর সহগ গুণ। আপনার বাম পাশে আয়ের সহগকে ডেল ডেল এক্স, ডান পাশে আয়ের সহগকে, ডান পাশে আয়ের সহগ হলো থ্রি এক্স ওয়াই, গুণ করছেন, ঠিক আছে। প্লাস বাম পাশে জে এর সহগকে ডেল ডেল ওয়াই, ডান পাশে জে এর সহগকে ওয়াই স্কোয়ার্ড জেড, গুণ করে দেন, ঠিক আছে। এবার আসেন বাম পাশে কে এর সহগকে ডেল ডেল জেড, ডান পাশে কে এর সহগকে জেড কিউব। বুঝতে পারছেন ভাই? এটা সবচেয়ে ইজি ডাইভার্জেন্স বের করা হলো, সবচেয়ে ইজি। তুমি খালি আয়ের সহগের সাথে আয়ের সহগ গুণ করবা, জের সহগের সাথে জের সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ। তাহলে কি আসতেছে? ডেল ডেল এক্স এর ভিতর আসতেছে আয়ের সহগটা প্লাস ডেল ডেল ওয়াই এর ভিতর আসতেছে জের সহগটা প্লাস ডেল ডেল জেড এর ভিতরে কি আসতেছে? কে এর সহগটা। এখন তুমি কি করবা?
পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বের করা শিখছি না, শিখছি তো ওইটাই এখন অ্যাপ্লাই করেন। চলেন x এর সাপেক্ষে যদি এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করি রেজাল্ট কি আসবে? 3y। এখন যদি বলেন ভাই পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পারি না, তাহলে বলবো ভাই লাস্টের দুইটা লেকচার দেখে আসো, ওখানে ডিফারেন্সিয়েশন এন্ড পার্শিয়াল ডিফারেন্সিয়েশন দুইটাই পড়াইছি। ওকে আচ্ছা, তাহলে আসবে কি 3y। এখানে যদি y এর সাপেক্ষে করি কি আসবে? 2yz। এখানে যদি z এর সাপেক্ষে করি কি আসবে? 3z2। এটাই আপনার অ্যানসার, এই জিনিসটাই আপনার অ্যান্সার, এইটাই ডাইভারজেন্স বের করা। ডাইভারজেন্স বের করা হলো দুনিয়ার সবচেয়ে সোজা কাজ, বুঝছিস? দুনিয়ায় যদি টপ 10টা সোজা কাজ থাকে, তার মধ্যে প্রথমটা অবশ্যই ঘুমানো, 2 বা 3 নম্বরে আসবে ডাইভারজেন্স বের।